জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকাকে আত্মহত্যায় সহ পাঠী আব্বান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দীন ইসলামের প্ররোচিত করার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, এটি ছাড়াও অবন্তিকা নানা ঘটনা প্রবাহে মানসিক বিপর্যস্ত ছিল বলে ধারণা করছেন তারা। গ্রেফতারদের কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের আলটিমেটামের মধ্যে সহপাঠী আম্মান সিদ্দিকী ও সাময়িক বরখাস্ত সহকারী প্রক্টর দীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। টিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে অবন্তিকার মৃত্যুতে সহপাঠী ও সহকারী প্রক্টরের প্ররোচনার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। যে পর্যন্ত জেনেছি যে তাদের এই বিষয়ের সাথে এক ধরনের সংশ্লিষ্টতা তাদের আছে, কিন্তু সেটির গভীরতা কতখানি অথবা ব্লেম কার দিকে কতটুকু দেয়া যায় সেটি আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। ডিএমপি পুলিশ জানিয়েছে, তদন্তে আরও যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদেরও আইনের আওতায় আনা হবে। যে ঘটনা জানার পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেহেতু সংবেদনশীল, সে কারণে শুরু থেকেই তারা তাদের ওয়াচে রেখেছিল এবং যখন কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছে তখন তাদেরকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দীন ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তাদেরকে মৃত্যুর জন্য দায়ী করেন তিনি। এই ঘটনায় অভিযুক্তদের আসামি করে মামলা করেন অবন্তিকার মা তসলিমা বেগম। অভিযুক্তদের বিচার সহ ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।